ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الصيام بستان وجو بستان নাকে ড্রপ না নেয়া উচিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি ভালো করে নাক ঝাড়বে, নাক দিয়ে পানি থামবে, কিন্তু যদি সাইম হও তো সাইম রোজা অবস্থায় থাকলে মানুষ নাক দিয়ে যে হালকা ইয়ে করবে কিন্তু উপরের দিকে টানবে না। এর দ্বারা বুঝে গেল সায়েম অবস্থায় যদি মানুষ নাকের ড্রপ ব্যবহার করে এমনভাবে যার স্বাদ উপভোগ হয় নাকের সাহায্যে, তাহলে এই অবস্থায় সে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সর্বোপরি এরকম যেহেতু নাকের ড্রপ আপনি বলেছেন, স্বয়ং অবস্থায় ব্যবহার না করাই উচিত, চাই তার স্বাদ উপভোগ হোক কিংবা না হোক, সর্বোপরি থেকে দূরে থাকা ভালো, কারণ এটা ভিতরে চলে যেতে পারে। আল্লাহু আলম।